আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি মূলত তাদের জন্য যারা জানেন না কিভাবে ছবিকে পিডিএফ ফাইলে কনভার্ট করব। আমরা মূলত দুইটি পদ্ধতিতে আমাদের ছবিগুলোকে পিডিএফ ফাইলে কনভার্ট করতে পারি। একটি হচ্ছে থার্ড পার্টি অ্যাপস ব্যবহার করে এবং অপরটি হচ্ছে কোনো থার্ড পার্টি অ্যাপস ব্যবহার না করেই নিজস্ব ফোনের মাধ্যমে আমরা পিডিএফ ফাইলে কনভার্ট করতে পারি। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা কোনো থার্ড পার্টি অ্যাপস ব্যবহার না করে আপনার ফোনের মাধ্যমেই আপনার কাঙ্ক্ষিত ছবিগুলোকে পিডিএফ ফাইলে কনভার্ট করতে পারেন। তো এর জন্য আপনাকে আপনার ফোনের গুগল ড্রাইভে যেতে হবে, এরপর প্লাস আইকনে ক্লিক করতে হবে, এরপর স্ক্যান, এরপর আপনি যেটির ছবি উঠাতে চান সেটির নির্দিষ্ট সাইজ এবং শেপ অনুসারে আপনি ছবি উঠিয়ে নেবেন, এরপর টিকে ক্লিক করবেন, এরপর নিচে বাঁদিকে অপশনে প্লাস আইকনে ক্লিক করে আপনি যত খুশি ছবি অ্যাড করতে পারেন। এরপর আপনার ছবি ওঠানো শেষ হলে আপনি নিচের দিকে সেভ অপশনে ক্লিক করবেন, এরপর আপনি নিজস্ব ফোল্ডার খুলে সেখানে এটি আপলোড করতে পারবেন। আপলোড হয়ে গেলে আপনি এখান থেকে আপনার ইচ্ছা অনুযায়ী যে কাউকে শেয়ার করতে পারবেন আপনার কাঙ্ক্ষিত পিডিএফ ফাইলটি। এবার আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা থার্ড পার্টি অ্যাপস ব্যবহারের মাধ্যমে আপনাদের কাঙ্ক্ষিত ছবিগুলোকে পিডিএফ ফাইলে কনভার্ট করতে পারেন। তো এজন্য আপনাকে গুগল প্লে স্টোরে যেতে হবে, এরপর ক্যাম স্ক্যানার নামে একটি অ্যাপস সার্চ করতে হবে। তো অ্যাপসটি আমার আগে থেকে ডাউনলোড করা রয়েছে, তো এজন্য আমি সরাসরি অ্যাপসে চলে যাচ্ছি। ক্যাম স্ক্যানার অ্যাপসটি ওপেন করার পর আপনি নিচের দিকে একটি ক্যামেরা আইকন দেখতে পাবেন, এটিতে ক্লিক করার পর আপনি যে বস্তুটির ছবি উঠাতে যাচ্ছেন সেটির ছবি উঠাবেন, এরপর আপনি এখান থেকে চাইলে ছবিটি ক্রপ করতে পারেন। সো আমার ক্রপ করার কোনো প্রয়োজন পড়ছে না। এরপর এখান থেকে আপনি চাইলে ছবির কালার চেঞ্জ করতে পারেন, তো আমি অটোমেটিক যে কালারটি নিয়েছি সেটি ব্যবহার করতেছি। এরপর আপনি ট্যাপ টু অ্যাড নিউ পেজেস থেকে আপনি যত খুশি ছবি অ্যাড করতে পারেন। তো ছবি অ্যাড শেষ হয়ে গেলে আপনি উপরের দিকে শেয়ার আইকনে ক্লিক করে এটিকে শেয়ার পিডিএফে ক্লিক করে শেয়ার অপশন থেকে আপনি এটিকে ফাইল ম্যানেজারে সেভ করে রাখতে পারেন অথবা আপনি যে কারোর সাথে ফাইলটি শেয়ার করতে পারেন। আপনার ফোনের গ্যালারির ছবি ব্যবহার করে পিডিএফ ফাইল ক্রিয়েট করার জন্য আপনাকে উপরের এই অপশনে ক্লিক করতে হবে, এরপর ইম্পোর্ট ফ্রম গ্যালারি থেকে আপনার নির্দিষ্ট ছবিগুলো সিলেক্ট করতে হবে, এরপর আপনি ইম্পোর্টে ক্লিক করবেন। এরপর প্রসেসিং শেষ হয়ে গেলে আপনি শেয়ার অপশনে ক্লিক করবেন, এরপর আপনি শেয়ার পিডিএফ, এরপর শেয়ার, এরপর আপনি এটিকে সেভ করতে পারেন অথবা এটিকে যে কারোর সাথে শেয়ার করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।